বিসমিল্লাহ রহমান রহিম। উচ্চ মাধ্যমিক বিজ্ঞান শাখার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম পত্রের অধ্যায় 5 বিন্যাস এবং সমাবেশ নিয়ে আমাদের আলোচনা চলছিল। বিন্যাসের আলোচনা লেকচার 6 এর মাধ্যমে, অর্থাৎ গত লেকচারের মাধ্যমে আমরা শেষ করেছি। আজ আমরা সমাবেশের আলোচনা শুরু করব। প্রিয় শিক্ষার্থীরা, সমাবেশের লেকচার 1-এ আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আসো একবার দেখে নিই। প্রথমে আমরা জানব সমাবেশ কাকে বলে, এরপর বিন্যাসের সাথে সমাবেশের পার্থক্য কি সে বিষয়ে জানব, এবং বিন্যাসের সাথে সমাবেশের সম্পর্ক সম্পর্কে আমরা জানব। প্রথমে কাকে বলে, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে থাকতে পারে আমরা যখন বিন্যাস নিয়ে আলোচনা শুরু করি তখন বলেছিলাম যে কতগুলো বস্তু বা জিনিস হতে কয়েকটি নিয়ে অথবা সবকটি নিয়ে সাজাতে হবে বা বিন্যাস করতে হবে বা গুছাতে হবে, এ ধরনের শব্দ বর্ণনার মধ্যে থাকলে আমরা বুঝতে পারতাম বিন্যাসের অঙ্ক। আর সমাবেশের অঙ্ক আমরা কিভাবে বুঝতে পারবো? ওই একই রকমের আগের মতোই থাকবে, যে কতগুলো বস্তু বা জিনিস হতে সবকটি নিয়ে অথবা কয়েকটি নিয়ে দল গঠন করতে হবে। তাহলে নাম্বার 1 হচ্ছে দল গঠন করতে হবে, নাম্বার 2 হচ্ছে বাছাই করতে হবে অথবা নির্বাচন করতে হবে অথবা সমাবেশ তৈরি করতে হবে। সমাবেশ তৈরি করতে হবে বললে তো আমরা বুঝতে পারবো যে সমাবেশের লক্ষ্য, কিন্তু নির্বাচন করতে হবে বা বাছাই করতে হবে বা দল গঠন করতে হবে, কমিটি গঠন করতে হবে, অর্থাৎ গঠন করতে হবে, এ ধরনের শব্দ বর্ণনার মধ্যে থাকলে আমরা বুঝতে পারবো যে সমাবেশের অঙ্ক এসেছে। এখন বিন্যাসের অঙ্ক করার সময় আমরা বলেছিলাম যে NPR, অর্থাৎ আমার কাছে N সংখ্যক বস্তু বা জিনিস আছে, সেখান থেকে আমি R সংখ্যক বস্তু বা জিনিস নিয়ে সাজাবো, সেজন্য আমি বলেছিলাম NPR। এখানে P বর্ণটি হচ্ছে বিন্যাসের ইংরেজি শব্দ পারমুটেশনের প্রথম বর্ণ। তাহলে সমাবেশের প্রথম বর্ণ হচ্ছে C, অর্থাৎ কম্বিনেশনের প্রথম বর্ণ হলো C। এ কারণে সমাবেশ বোঝানোর জন্য আমরা NCR, অর্থাৎ সি বর্ণটিকে ব্যবহার করব। তাহলে বিন্যাসের অঙ্ক করার সময় আমরা NPR ব্যবহার করেছি, কারণ সেখানে বর্ণনার মধ্যে ছিল সাজাতে হবে, গুছাতে হবে বা বিন্যাস তৈরি করতে হবে। আর সমাবেশের অঙ্ক করার সময় আমরা NCR ব্যবহার করব, কারণ সমাবেশ বা কম্বিনেশনের প্রথম বর্ণ হচ্ছে সি। প্রিয় শিক্ষার্থীরা, আমাকে যদি বলা হয় যে N সংখ্যক বস্তু বা জিনিস হতে R সংখ্যক নিয়ে দল গঠন করতে হবে, এখন দল গঠন করতে হলে আমাকে যেটা করতে হবে যে ক্রম বর্জন করতে হবে। দল গঠন করার ক্ষেত্রে আমাকে ক্রম বর্জন করতে হবে। আমি একটু পরে এটার ব্যাখ্যা করছি। ক্রম বর্জন করলে আমার সমাবেশ সংখ্যা হবে NCR। বিন্যাসের মতো এখানেও N গ্রেটার ইকুয়াল টু R। এখন এই NCR কে আমি যদি ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখি তাহলে আমাকে লিখতে হবে ফ্যাক্টোরিয়াল N ফ্যাক্টোরিয়াল R N মাইনাস R এর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ উপরেরটা উপরে ফ্যাক্টোরিয়াল দিব, নিচেরটা আমি নিচে ফ্যাক্টোরিয়াল দিব, এবং এই দুটাকে বিয়োগ করে আবার নিচে ফ্যাক্টোরিয়াল দিব। এই দুটি ফ্যাক্টোরিয়াল পরস্পর গুণ অবস্থায় থাকবে। অথচ দেখো, আমরা বিন্যাসে কিন্তু লিখেছিলাম যে NPR ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল N ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল N মাইনাস R। আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় হলো বিন্যাসের সাথে সমাবেশের
পার্থক্য কি? আমি একটি উদাহরণ দিই। এ বি সি তিনটি বর্ণ, আমি যদি বিন্যাসের অঙ্ক করি যে তিনটি হতে দুইটি করে নিয়ে, তাহলে থ্রি পি টু, দ্যাট মিন্স ফ্যাক্টোরিয়াল থ্রি ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান, অর্থাৎ ছয় প্রকারে আমি কি করতে পারবো, সাজাতে পারবো। আচ্ছা, আমি যদি সমাবেশ করি, সমাবেশ করি তিনটি হতে দুইটি করে নিয়ে, তাহলে থ্রি সি টু। লক্ষ্য করো, একটু আগে আমরা সূত্র আলোচনা করেছি, ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল থ্রি মাইনাস টু, তাহলে কত পেলাম, থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, নিচে টু ইন্টু ওয়ান আর ফ্যাক্টোরিয়াল ওয়ান এর মান ওয়ান। তাহলে আমি বলবো যে তিন প্রকারে, তিন প্রকারে দল গঠন করা যায়, দল গঠন করা যায়। এখন আমরা সাজাই এ বি, এ সি, বি এ বি সি, সি এ সি বি, এই হলো আমার মোট ছয় প্রকার। কিন্তু আমি যখন সমাবেশ করছি তখন কি হচ্ছে, তিন প্রকার, তাহলে কেন এরকম হচ্ছে, অর্থাৎ এখানে ক্রম বর্জন করা হয়েছে, এই দুইটা মিলে একটি, আবার দেখো এসি সি এ, এই দুইটা মিলে একটি, আবার বিসি সি বি, এই দুইটা মিলে একটি, অর্থাৎ এই হলো আমার তিন প্রকার। তাহলে পার্থক্য কোথায় হলো, লক্ষ্য করো আমি যখন বিন্যাসের হিসাব করছি তখন এ বি একটি বিন্যাস, আবার বি এ একটি বিন্যাস, অর্থাৎ ক্রম পরিবর্তন হচ্ছে, আলাদা আলাদা বিন্যাস গণ্য হচ্ছে। আর আমি যখন সমাবেশের হিসাব করছি তখন আমি বলছি যে এ বি এবং বি এ একটি সমাবেশ, তার মানে ক্রম পরিবর্তন হলেও সমাবেশ কিন্তু আলাদা আলাদা গণ্য হচ্ছে না, আলাদা আলাদা হিসাবে আমরা গণনা করছি না, সে কারণে বলছি এ বি এবং বি এ একই সমাবেশ। অথচ বিন্যাসের ক্ষেত্রে আমরা বলছি এ বি একটি আলাদা বিন্যাস, বি এ একটি আলাদা বিন্যাস, অনুরূপভাবে এ সি একটি আলাদা বিন্যাস, সি এ একটি আলাদা বিন্যাস। কিন্তু সমাবেশের ক্ষেত্রে এ সি এবং সি এ ক্রম পরিবর্তন হলেও তারা আসলে একটি সমাবেশ, এভাবে আমরা পাচ্ছি তিনটি সমাবেশ, আর বিন্যাস হলো ছয়টি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, বিন্যাস এবং সমাবেশের মধ্যে পার্থক্য হলো যে বিন্যাসের হিসাব করার সময় আমরা বলি যে উপরেরটা উপরে ফ্যাক্টোরিয়াল এবং দুটাকে বিয়োগ করে নিচে ফ্যাক্টোরিয়াল, আর সমাবেশের সূত্র আমরা যখন ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখি তখন আমরা বলি যে উপরেরটা উপরে ফ্যাক্টোরিয়াল, নিচেরটা নিচে ফ্যাক্টোরিয়াল ইনটু দুইটাকে বিয়োগ করে আবার নিচে ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে নিচে ফ্যাক্টোরিয়াল আর দিলাম, এই ফ্যাক্টোরিয়াল আর এর মাধ্যমে ওই ক্রম পরিবর্তন করে যেগুলো কাউন্ট করা হয়েছিল সেগুলো আসলে এখানে বর্জন করা হলো। এজন্য বিন্যাসের হিসাবে যে সংখ্যা পাওয়া যাবে সমাবেশের হিসাবে কিন্তু সেই সংখ্যা পাওয়া যাবে না। এবার প্রিয় শিক্ষার্থীরা, বিন্যাস এবং সমাবেশের মধ্যে সম্পর্ক কি? বিন্যাস এবং সমাবেশের মধ্যে সম্পর্ক এন পি আর ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল আর ইনটু এন সি আর। লক্ষ্য করো, এই এন সি আর কে ভাঙলে আমরা পাই ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর ইনটু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, আর এখানে পাশে যদি ফ্যাক্টোরিয়াল আর গুণ অবস্থায় থাকে তাহলে ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল আর কেটে যায়, তাহলে এখানে যেটা অবশিষ্ট থাকলো এটাকে আমরা বলতে পারি এন পি আর। সে কারণে বিন্যাস এবং সমাবেশের মধ্যে সম্পর্ক হলো এন পি আর ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল আর ইনটু এন সি আর। প্রিয় শিক্ষার্থীরা, সমাবেশের অঙ্কে
এই এনসিআর দিয়ে কিছু প্রমাণ পরীক্ষায় আসে। যেমন প্রমাণ করতে হবে যে এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান সিআর। দেখো আমরা প্রথমে বাম পক্ষ লিখে নেই যে এনসিআর প্লাস এনসিআর মাইনাস ওয়ান। তাহলে আমরা এনসিআর কে ফ্যাক্টোরিয়াল দিয়ে ভেঙে লিখতে পারি, সেক্ষেত্রে হলো উপরেরটি উপরে ফ্যাক্টোরিয়াল, নিচেরটা নিচে ফ্যাক্টোরিয়াল এবং দুইটা বিয়োগ করে নিচে ফ্যাক্টোরিয়াল প্লাস। এখানেও তাই উপরেরটা উপরে ফ্যাক্টোরিয়াল, নিচেরটা নিচে ফ্যাক্টোরিয়াল এবং দুইটাকে বিয়োগ করে নিচে ফ্যাক্টোরিয়াল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন বিন্যাসের আলোচনা করি তখন আমরা বলেছিলাম যে ফ্যাক্টোরিয়াল 7 ইজ ইকুয়াল টু 7 ইনটু ফ্যাক্টোরিয়াল 6 আকারে লেখা যায়, বা ফ্যাক্টোরিয়াল n কে আমরা ভেঙে n ইনটু n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারি। অর্থাৎ কোন একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল থাকলে আমি যদি সেই সংখ্যাটিকে ফ্যাক্টোরিয়াল মুক্ত করতে চাই তাহলে আমাকে সেই সংখ্যাটি গুণন তার থেকে এক মাইনাস করে আবার ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখতে হবে। এখন লক্ষ্য করো এখানে আছে ফ্যাক্টোরিয়াল r আর এখানে আছে ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1। স্বাভাবিকভাবেই এটি কিন্তু বড়, তাহলে আমি যদি এই বড় ফ্যাক্টোরিয়ালকে ফ্যাক্টোরিয়াল মুক্ত করতে চাই তাহলে এক বিয়োগ করে আবার ফ্যাক্টোরিয়াল দিতে হবে। সেক্ষেত্রে আমি এখানে পাবো উপরে ফ্যাক্টোরিয়াল n, নিচে হচ্ছে r ইনটু r মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, এবং এখানে যথারীতি n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল থাকলো। এখানে দেখো ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1। এবার লক্ষ্য করো এখানে আছে n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল আর এখানে আছে n মাইনাস r প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে স্বাভাবিকভাবে এই ফ্যাক্টোরিয়ালটি বড়। তাহলে এটাকে আমি যদি এখন ভেঙে লিখি তাহলে লিখতে পারি n মাইনাস r প্লাস 1 ইনটু n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। তাহলে দেখো আমরা উপরে থেকে ফ্যাক্টোরিয়াল n কমন যায়, নিচে থেকে ফ্যাক্টোরিয়াল r মাইনাস 1 ইনটু n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল কমন যায়। কমন গেলে এখানে কি থাকছে 1 বাই r প্লাস এখানে থাকছে 1 বাই n মাইনাস r প্লাস 1। তাহলে ফ্যাক্টোরিয়াল n নিচে হলো r মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল ইনটু এখানে আমরা লসাগু করি তাহলে r ইনটু n মাইনাস r প্লাস 1, উপরে হচ্ছে n মাইনাস r প্লাস 1 প্লাস r। তাহলে r r কেটে গেল, এখন দেখো উপরে আমার থাকলো n প্লাস 1 ইনটু ফ্যাক্টোরিয়াল n, নিচে থাকছে r ইনটু r মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল আবার n মাইনাস r প্লাস 1 ইনটু n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। আমি একটু এখানে আমার সুবিধা মতো সাজিয়ে লিখেছি। লক্ষ্য করো এখন একটু আগে আমরা যেটা করেছিলাম যে ফ্যাক্টোরিয়াল r কে ভেঙে আমরা লিখেছিলাম কি r ইনটু r মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ বড় একটি সংখ্যার সঙ্গে ফ্যাক্টোরিয়াল থাকলে আমরা ফ্যাক্টোরিয়াল ভেঙে এক কমিয়ে দিয়ে আবার ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারি। তাহলে এখানে দেখো এখানে আছে ফ্যাক্টোরিয়াল n আর তার পাশে কিন্তু এক বেশি সংখ্যা গুণ অবস্থায় আছে, তাহলে কিন্তু আমি এই বড় সংখ্যাটির ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারি। অনুরূপভাবে দেখো r মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল তার পাশে আছে গুণ r, তার মানে এটি হলো ফ্যাক্টোরিয়াল r। আবার দেখো এখানে আছে n মাইনাস r আর তার পাশে কোন অবস্থায় আছে কি n মাইনাস r প্লাস 1, অর্থাৎ এক বেশি আছে, তাহলে এই বড়টার ফ্যাক্টোরিয়াল হবে n মাইনাস r প্লাস 1, এটার হলো ফ্যাক্টোরিয়াল। তাহলে ইজ ইকুয়াল টু উপরে n প্লাস 1 এর ফ্যাক্টোরিয়াল, নিচে দেখো ফ্যাক্টোরিয়াল r আছে ইনটু এখানে n মাইনাস r প্লাস 1 আছে, আমরা আমাদের সুবিধা মতো একটু লিখি সেটা হলো n
প্লাস 1 মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। এবার দেখো আমরা যে ncr কে ভেঙে লিখেছিলাম তখন কি বলেছিলাম, তখন বলেছিলাম যে একটি ভগ্নাংশ হবে উপরেরটা উপরে ফ্যাক্টোরিয়াল নিচেরটা নিচে ফ্যাক্টোরিয়াল ইনটু দুইটাকে বিয়োগ করে নিচে ফ্যাক্টোরিয়াল। এবার দেখো তো ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 নিচে কি আছে ফ্যাক্টোরিয়াল r, তাহলে আমি যদি এভাবে লিখি যে n প্লাস 1 c r, দেখো এখান থেকে আমি ভেঙে লিখলে এটা পাই কিনা লক্ষ্য করো, উপরেরটা উপরে ফ্যাক্টোরিয়াল নিচেরটা নিচে ফ্যাক্টোরিয়াল আর এই দুইটাকে বিয়োগ করে নিচে ফ্যাক্টোরিয়াল, তার মানে আমাদের এটা লেখা ঠিক আছে। এবং দেখো আমরা কিন্তু এই ডান পক্ষটা পেয়ে গেছি, সুতরাং NCR plus NCR minus 1 is equal to N plus 1 CR, আমরা এটি প্রমাণ করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা এ ধরনের কিছু অঙ্ক MCQ প্রশ্নে কিন্তু দেয়া থাকে, যেমন ধরো এই ধরনের একটা এমসিকিউ দেয়া থাকলো, এমসিকিউ 1 বলা হচ্ছে যে এন সি 5 প্লাস এন সি 4 ইজ ইকুয়াল টু কত, এখন ধরো কতে বলা হলো এন সি 5, খতে বলা হলো এন সি 4, গতে বলা হলো লক্ষ্য করো আমাদের সূত্র কি ছিল এন সি আর প্লাস এন সি আর মাইনাস 1 ইজ ইকুয়াল টু এন প্লাস 1 সি আর, তাহলে এখানে দেখো এই 5 কে আমরা যদি ধরি যে আর ইজ ইকুয়াল টু 5, তাহলে এখানে কি আছে এখানে 4 আছে, অর্থাৎ এখানে আছে হলো আর মাইনাস 1, তাহলে এন সি আর এন সি আর মাইনাস 1, তাহলে আমি এখানে লিখতে পারি যে n প্লাস 1 c, এই 5 হচ্ছে আমার কাছে কি r, সুতরাং এই ঘ হলো আমার কাছে উত্তর। আবার দেখো এ ধরনের প্রশ্ন আসতে পারে MCQ 2, বলা হচ্ছে n c 4 is equal to 15 n প্লাস 1 c 5 is equal to 21 হলে এন সি 5 ইজ ইকুয়াল টু কত, এটা একটা প্রশ্ন হতে পারে। এখন দেখো এন সি 5, তাহলে এন সি 5 এন সি 5 প্লাস এন সি 4, তো এন সি 4 এর মান কত 15 ইজ ইকুয়াল টু এন প্লাস 1 সি 5, তাহলে এন প্লাস 1 সি 5 এর মান কত 21, অতএব এন সি 5 is equal to 21 minus 15 is equal to 6, এটি হলো আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা আশা করি এ জাতীয় প্রশ্ন পেলে তোমরা তার সঠিক উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা সমাবেশের কিছু অঙ্ক করি, প্রশ্ন নাম্বার 1, বলা হচ্ছে যে 12টি প্রশ্ন হতে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, তবে প্রথম 5টি প্রশ্ন হতে 4টি উত্তর দিতেই হবে। তাহলে আমরা দুইটি গ্রুপে ভাগ করি, প্রথম গ্রুপ এখানে 5টি প্রশ্ন আছে আর দ্বিতীয় গ্রুপ এখানে 60টি প্রশ্ন আছে, তাহলে এই হলো 5-7 মোট 12টি প্রশ্ন। এখন আমাকে প্রথম 5টি হতে 4টির উত্তর দিতেই হবে, আমাকে মোট উত্তর দিতে হবে কয়টি 6টি, তাহলে আমি দ্বিতীয় গ্রুপ থেকে উত্তর দিব 2টি, উত্তর আমি দিতে পারি তার অপশন, দেখো এই একটি মাত্র অপশন কিন্তু খোলা আর কোনো অপশন নাই, কারণ আমি প্রথম 5টি থেকে 3টির উত্তর দিতে পারবো না আবার 5টির উত্তর কিন্তু দিতে পারবো না, সুতরাং একটি মাত্র অপশনে আমি উত্তর দিতে পারব। তাহলে এই 5c4 ইন্টু 7c2 এটার মান যেটা হবে এত প্রকারে উত্তর দেয়া
যাবে, এটি হলো আমাদের অ্যান্সার। আমরা আরো একটা অঙ্ক করি প্রিয় শিক্ষার্থীরা, অঙ্ক নাম্বার দুই। এবার বলা হচ্ছে চারজন ভদ্রমহিলা সহ দশ ব্যক্তি, সেখান থেকে আমাদেরকে কি করতে হবে, পাঁচজনের একটি কমিটি গঠন করতে হবে। কত প্রকারে আমরা কমিটি গঠন করতে পারবো, যেন কমপক্ষে একজন ভদ্রমহিলা অন্তর্ভুক্ত থাকে। তাহলে আমার মোট কতজন ব্যক্তি আছে, দশ জন, তার মধ্যে চারজন হচ্ছে মহিলা। তাহলে আমরা দুই ভাগ করি, যে চারজন ভদ্রমহিলা এটি হলো একটি গ্রুপ, তাহলে অবশিষ্ট কতজন থাকলো, অবশিষ্ট হলো ছয় জন। এই ছয় জন আর চারজন আমার সর্বমোট হচ্ছে দশ জন। এখন আমি কমিটি গঠন করব কয়জনের, পাঁচ জনের। তাহলে পাঁচ জনের কমিটি গঠন করতে গেলে আমাকে বলেছে যে কমপক্ষে একজন ভদ্রমহিলা অন্তর্ভুক্ত রাখতে হবে। তাহলে আমি যদি এখান থেকে একজন নেই, তাহলে পাঁচ জনের অবশিষ্ট চারজন কিন্তু আমি দ্বিতীয় অংশ থেকে নিতে পারব। তাহলে দেখো, এটি হলো আমার একটি অপশন, যে আমি এই প্রক্রিয়ায় কমিটি গঠন করতে পারি। এখন এখানে এই কমপক্ষে শব্দটি বলার কারণে আমি কিন্তু এই প্রথম অংশ থেকে, অর্থাৎ এই চারজন ভদ্রমহিলার মধ্য থেকে একজনকে যেমন নিতে পারি, আমি দুজনকেও নিতে পারবো, তিনজনকেও নিতে পারবো, চারজনকেও কিন্তু নিতে পারবো। তাহলে আমি যদি এখান থেকে দুজন নেই, তাহলে অবশিষ্ট তিনজনকে আমি দ্বিতীয় অংশ থেকে নিতে পারবো। আমি যদি এখান থেকে তিনজন নেই, তাহলে এই ছয়জন থেকে আমি দুইজনকে নিতে পারবো। আবার এখানে যদি আমি চারজন নেই, তাহলে এই ছয়জনের দল থেকে আমি কিন্তু আবার একজন নিতে পারবো। তাতে করে আমার এ অপশনে কমিটি গঠন, বি অপশনে কমিটি গঠন, সি অপশন এবং ডি অপশন, অর্থাৎ চারটি অপশনে আমি কমিটি গঠন করতে পারব। এখন দেখো, তাহলে এ এর জন্য বাসাই সংখ্যা বা কমিটি সংখ্যা লিখতে পারি, হ্যাঁ, বাসাই সংখ্যা সমান আমার চারজন ছিল একজন নিয়েছি, তাহলে ফোর সি ওয়ান ইন্টু এখানে ছয়জন থেকে চারজন নিয়েছি, সিক্স সি ফোর। বি এর জন্য কমিটি সংখ্যা বা বাসাই সংখ্যা হবে ফোর সি টু ইন্টু সিক্স সি থ্রি। সি অপশনের জন্য আমার কমিটি সংখ্যা হবে ফোর সি থ্রি ইন্টু সিক্স সি টু, এবং ডি অপশনের জন্য আমার কমিটি সংখ্যা হবে ফোর সি ফোর ইন্টু সিক্স সি ওয়ান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো একটি প্রক্রিয়ায় কমিটি গঠন করলেই কিন্তু আমার কমিটি গঠন করা হয়ে যাবে, অর্থাৎ এ অপশনে আমি যে ফলাফল পাব সেটি কিন্তু একটি পূর্ণাঙ্গ কমিটি, আবার বি অপশনে যে ফলাফল পাব সেটিও একটি পূর্ণাঙ্গ কমিটি, সি অপশনে যেটা পাব সেটাও পূর্ণাঙ্গ কমিটি, আবার ডি অপশনে যেটা পাব সেটাও কিন্তু পূর্ণাঙ্গ কমিটি। তাহলে এই চারটি অপশনকে আমি যদি যোগ করে লিখি, যোগফল, এটি হবে আমার সর্বমোট প্রকারে কমিটি গঠন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছি। আবার আরেকটা জিনিস দেখো, এগুলো কিন্তু পূর্ণাঙ্গ কমিটি, পূর্ণাঙ্গ কমিটি। আবার এই যে এই অংশটি এবং এই অংশটি, এরা প্রত্যেকে কিন্তু আংশিক কমিটি, কারণ কি, আমাকে পাঁচজনের কমিটি গঠন করতে হবে। এখানে কয়জন আছে, চারজন, তাহলে এটি হলো কমিটির একটি অংশ। আবার চারজনের ভিতর থেকে আমি নিয়েছি কয়জন, একজন, এটাও কিন্তু আংশিক কমিটি। তাহলে আংশিক কমিটিগুলোকে গুণ করে পূর্ণাঙ্গ কমিটি আসে। যখন অনেকগুলো পূর্ণাঙ্গ কমিটি উত্তর হিসেবে এসে যায়, তখন সবগুলো পূর্ণাঙ্গ কমিটিকে যোগ করে আমি অ্যান্সার বের করব। এটি হলো পদ্ধতি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে রাখব যে আংশিক সমাবেশগুলোকে কিন্তু গুণ করে পূর্ণাঙ্গ সমাবেশ বের করতে হয়, আর অনেকগুলো পূর্ণাঙ্গ সমাবেশ যদি এসে যায় বিভিন্ন অপশন থেকে,
তাহলে প্রত্যেকটা পূর্ণাঙ্গ সমাবেশকে আমরা আবার যোগ করব। যোগ করার ফলে যে সম্মিলিত উত্তর পাব সেটি হবে আমার চূড়ান্ত উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছি। এবার তোমাদের জন্য দুটি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো বাসায় করবে। লক্ষ্য করো, গণিতের 6 জন এবং পদার্থের 4 জন অর্থাৎ 10 জন শিক্ষার্থী রয়েছে, সেখান থেকে 6 জনের দল গঠন করতে হবে যেন গণিতকে সংখ্যাগরিষ্ঠতা দেয়া হয়। অর্থাৎ এখানে তুমি দুইটি গ্রুপ করবে, 6 জনের গ্রুপ, 4 জনের গ্রুপ। তাহলে আমি নিব কয়জন? মোট 6 জন। তাহলে আমি এমন ভাবে অপশনগুলো সাজাবো যেন গণিতের দিকে সংখ্যা সবসময় বেশি থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পারবে। এবার আসি HW2। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এবার বলেছি যে দুইটি গ্রুপে 5টি করে, অর্থাৎ এ গ্রুপে 5টি, বি গ্রুপে 5টি, মোট 10টি প্রশ্ন রয়েছে। আমাকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, তবে কোন গ্রুপ থেকে আমি 4টির বেশি প্রশ্নের উত্তর দিতে পারবো না। প্রিয় শিক্ষার্থীরা HW1 এবং HW2 তোমরা নিজেরা বাসায় চেষ্টা করবে এবং আশা করি তোমরা পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বিন্যাস সমাবেশ অধ্যায়ের সমাবেশের Lecture 1 আজকের মতো এখানে শেষ করছি। আগামী লেকচারে সমাবেশ নিয়ে আমরা আরো সূত্র, আরো অঙ্ক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।